মহারাজ প্রশ্ন করলেন ওর নাম নমেশারণ্য কেন হলো, আর ওই নমেশারণ্যকে কেন ওই স্থানটি ভাগবত কথার জন্য ওই স্থানটি কেন নির্দিষ্ট করলেন? মহারাজ খুব ভালো ভালো প্রশ্ন করলেন। এই জন্য ওখানে বলছেন যখন এই ঘোর কলিযুগ আসে তখন এই নমেশ্বর আমাদের যত ঋষি মুনিরা ছিল, হ্যাঁ স্বর্ণকাদি ঋষিরা, তারা গিয়েছে পিতামহ ব্রহ্মার কাছে, বলে পিতামহ ব্রহ্মা এখন এই ঘোর কলিযুগ ওর সামনে পাগল ওর সামনে দেখা গেছে, এখন ঘোর কলিযুগ এসে গেছে, এই ঘোর কলিযুগ থেকে আমরা বাঁচবো কি করে? হ্যাঁ কেন যে কলিযুগ হলো, বলে প্রায়ণ অল্পায়ুষ সভ্য কলা বস্মিন যুগে জনা মন্দা সুমন্দ মতয় মন্দ ভাগ্য যুগ দ্রুতা। তিনি কি বললেন? বলে প্রায়ণ অল্পায়ুষ সভ্য, কলিযুগে প্রায় করে লোকদের যে পরমায়ু খুব কম। আগে কি রকম নিয়ম ছিল, যেরকম দ্বাপর যুগে, হ্যাঁ যখন একটি ব্রাহ্মণের ছেলে মারা যায় না, ওই ব্রাহ্মণটি ছেলেরা কেড়ে কৃষ্ণের কাছে ফেলে দিয়েছে, বলে রাজার পাপের জন্য ছেলেটি মারা গেল। হ্যাঁ আগে এইরকম নিয়ম ছিল দ্বাপর যুগের যে পরমায়ু, যে না পুরো হতো কেউ মরতো না, ত্রেতা যুগের যে পরমায়ু পুরো না হওয়া পর্যন্ত কেউ মরতো না, সত্য যুগে পরমায়ু পুরো না হওয়া পর্যন্ত কেউ মরতো না, কিন্তু কলিযুগে কোন ঠিক নেই, কখন যে বল হরি হরি বল হয়ে যাবে কে কিছু বলতে পারবে না। এই জন্য বলছেন প্রায়ণ অল্পায়ুষ সভ্য, কলিযুগে প্রায় করে লোকদের পরমায়ু হলো কম, সত্যযুগে 1,00,000 বর্ষ পর্যন্ত বেঁচে থাকতো, কতদিন বেঁচে থাকতো 1,00,000। যখন ত্রেতা যুগ এলো না তখন ওর থেকে এটা শূন্য হটিয়ে দিন, হয়ে গেল 10,000, হয়ে গেল 10,000। যখন আবার দ্বাপর যুগ এলো ওখান থেকে শূন্য হটিয়ে দিন, কত হয়ে যাবে 1,000। আর যখন কলিযুগ এলো ওখান থেকে এটা শূন্য হটিয়ে দিন, কত হবে? আর যখন ঘোর কলিযুগ হবে না, 100 থেকে একটা শূন্য হটিয়ে দিন, কত হয়ে যাবে 10 হয়ে যাবে। হ্যাঁ কলিযুগ বেশি লোক বাঁচবে না। আর এই জন্য বলছে প্রায়ণ অল্পায়ুষ, ফের বলে মন্দা সুমন্দ মতেও,
कलिजुग लोकतरे जे मति ना देखबेन भजन करार जने ओके हमर की करे प्रथमे आचमन करी तिलक करी आचमन करी शुद्धि करी तखन किए गुरु मंत्र जप करा जने चेष्टा करी तब देखे माने आंख बंद करी ना ओई छेले में दुनियादारी छागल हर गुरु भाई सब देख लो देख हमरा तो पवित्र होए भजन करते गेले बरे तखन देखे भगवान नाम आसना जब तो खराब जिस को लाचे सब कचड़ा गुला माथा है सुनोगे पवित्र होई भजन करते के लिए अरे एमनी तो माथा गुथा अबार से स्मार्टफोन ऐसे के चे अबार से टीवी गुरुदेव ले टीवी नहीं रख कॉलिंग आगे एक का चैनल था तो सारा दुनिया रह चैनल आगे समय बोले ना लोग रा रामायण पढ़ते हो गीता पढ़ते हो भागवत देखो ना टीवी देखे सास बोर हाँ सासुड़ी बहु मार के लड़ाई होती झगड़ा होती सब वही गलत देखते थे आगे हाँ कौन भालू जी से देखे ना ऐसे बोल जे कलिजुग कर लोग दर जे बुद्धि टा बोल अत्यंत मंद बुद्धि भजन करते हुए कार्य बना आर ये सब जिनिस को लो बेरी लोगों दर तो सर्वनाश कर दिए थे हैं आर जुपद्रुता जुपद्रुता अर्थ हो लो जदि एक टू पत्नी जदि एक टू साधु गुरु वैष्णव दर काचे से हरि कथा सुने तो तिलक कटी माला लगी थी ना पति की बोलवे कौन साधु रु चक्कर पड़ी गच्छा तुम्हें हैं साधु समय वाले वृंदावन जाओ परिक्रमा करते जाओ हाँ समय वाले ऐजने अरे कौन काज कम नहीं हर जगह पति एक तो गुरु वैष्णव संग पिए एक जगह हरि भजन कर तिलक करते ना कौन काज कम नहीं जखन तो गीता भागवत रामायण माला दिए बजे जाओ अरे काज कम नहीं आर जगह छेले एक तो जगह गोलाई माला तिलक पड़े से बोले इटा की तुम्हारे समय हो जी भजन करा इटा के समय आज जब सिगरेट खाए ना बोले खूब भालो आज जब मौत खाए बोले ये तो कार भालो की होते बारे चलो मौत की भी बुरी बड़ा ची हैं जब कोनो खारा वगैरह मैं बाजी करे ना देख मैंने कैसे चुप बोले ना आज जब एक तो गोविंदर भजन करो ची तिलक लग माथा है जब एक तिलक गलाई कटी धारण करो ची बोले इटा की तुम्हारे भैंस हो ची भजन करा बुझ बात से तो बोले कलिजुग अनेक उपद्रव अच्छा तीन बोल कि बोलो एखने जीवन कल्याण की करी हमें আমার এই ঘোর কলিযুগ থেকে বাঁচব কি করে তখন ব্রহ্মা বললেন চিন্তা করে না আমি নিজের মন থেকে চক্র প্রকট করে চক্রটি আমি ফেলবো এই চক্রটি যেখানে গিয়ে পড়বে না তখন মনে করবে এই স্থানটি হলো পবিত্র স্থান তখন সেই চক্রটি ঘুরতে 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 গিয়ে কোথায় পড়েছে ওই নৈমিষারণ্যে পড়েছে কোথায় পড়েছে নৈমিষারণ্যে মহারাজ বললেন ওর নাম নৈমিষারণ্য কেন হলো এই জন্য আমাদের বিশ্বনাথ ঠাকুর ঠাকুর পিছনে অনেক কারণ দিয়েছেন প্রথম কারণ হলো ওই যে চক্রটি ওই চক্রের যে উপর ভাগ থাকে ওটাকে নেমি বলে কি বলে ওইটাকে নেমি বলে ওই চক্রটি ওইখানে সম্পূর্ণ পাতাল ভেদ করে চলে গেছে আর সব সময় ওখানটাকে জল বেরিয়েছে আমরা আমি যখন প্রথম প্রথম মঠে আসি আমাদের তীর্থ মহারাজ আমরা সবাই মহারাজ আমাদেরকে ওখানে নিয়ে গেছিলেন ওখানে নৈমিষারণ্যে প্রথম হলো ওর উপর ভাগটাকে নেমি বলে এই জন্য একটা হলো নৈমিষ দ্বিতীয় হলো নিমিষ মানে চক্র যে পলকটা পড়ে না ওইটা বল নেমি বলে যেখানে ভজন করলে পরে এক নিমিষ সময় যেখানে নষ্ট হবে না সেখানে কোন সময় নষ্ট হবে না সেখানে কেন পতিত পাবন শ্রী গঙ্গা দেবী সেখানে প্রবাহিত হচ্ছে পবিত্র স্থান হ্যাঁ আর তৃতীয় কারণে বললেন এক নিমিষের মধ্যে ভগবান তিনি সমস্ত রাক্ষস তাদের যে শক্তিকে তিনি সেখানে নষ্ট করেছিলেন হ্যাঁ এক নিমিষের মধ্যে সেখানে তিনি রাক্ষসদের তিনি বধ করেন এই জন্য ওর নাম হয় নৈমিষারণ্য বহু কারণ সেখানে বলছেন সেইখানে স্বর্ণকাদি ঋষির অনেক দিন থেকে সেখান থেকে সেখানে যজ্ঞ করতো ভজন করতো কিন্তু না মনের মধ্যে কোনো সন্তোষ পাচ্ছে না আর যজ্ঞ করতে 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 সব চুলগুলো পেকে গেছে সবগুলো সব পুড়িয়ে গেছে হৃদয় পর্যন্ত সে পুড়িয়ে গেছে আর মনের মধ্যে কিছু তো আর শান্তি পায় না সেখানে হ্যাঁ শান্তি পায় না কিন্তু যখন ভগবত ইচ্ছা সেখানে শ্রী সুত গোস্বামী সেখানে আসে হ্যাঁ উগ্র সভা সুত সেখানে যখন আসে তখন স্বর্ণকাদি ঋষিরা প্রসন্ন হয়ে তারা যজ্ঞ ঠকে ভজন ভজন করে তিনি তাদের আসন দিলে আসন দিয়ে সেখানে বসিয়ে তাকে প্রণাম করে সেখানে প্রশ্ন করছেন বলে আপনি তো গুরুদেবের কৃপাতে আপনি গুরুদেবের কৃপাতে সমস্ত বেদ পুরাণ ইতিহাসকে তুমি গুরুদেবের কৃপায় সমস্ত কিছু লাভ করছো সেখানে শিক্ষা দিচ্ছে যে কেউ মনে করে আরে আমি তো অনেক লেখাপড়া শিখেছি আমি অনেক জানি আমি কি পড়তে পারবো না ওই সাধু গুরু বৈষ্ণবদের কাছে কেন যাবো আমি নিজে নিজে মন্ত্র জপ করব আমি নিজে নিজে মন্ত্র জপ করব নিজে নিজে ভজন করব সাধু বৈষ্ণবের দরকার বলে না সেখানে শাস্ত্র বলছে নিজের মতো তুমি শাস্ত্র পড়তে পারবে না
এখানে সমুদ্র মন্থন করে সেখানে কি বেরিয়েছে, বিষও বেরিয়েছে, সেখানে অমৃত বেরিয়েছে। আর যদি গুরু বৈষ্ণব ছাড়া যাও ভাগবত পড়া বৈষ্ণব স্থানে একান্ত আশ্রয় করে চৈতন্য চরণে, চৈতন্য ভক্তের তুমি নিত্য কর সঙ্গ, তবে তো বুঝিবে তুমি সিদ্ধান্ত তরঙ্গ। বুঝতে পারছেন তো? এখানে গুরু বৈষ্ণব ছাড়া যদি কেউ পড়ে না, যেরকম সমুদ্র মন্থন যেখানে হলো সেখান থেকে শুধু বিষ বেরিয়েছে। কি বেরিয়েছিল ওখান থেকে? ও শাস্ত্র থেকে বিষ বেরোবে, অমৃত বেরোবে না সেখান থেকে? হ্যাঁ, বিষ বেরোবে সেখান থেকে। যদি এই জন্য আমাদের গুরুদেব বলতেন শাস্ত্রের মধ্যে সেখানে শব্দ দেওয়া আছে, কিন্তু সেখানে টোন দেওয়া নেই, সেখানে কেবল টোন দেওয়া নেই, কেবল শব্দ দেওয়া আছে। গুরুদেব একটি এক্সাম্পল দিয়ে বুঝাতেন, যেরকম আমি আপনাকে বলছি আপনি কোথায় গিয়েছিলেন, আপনি কোথায় গিয়েছিলেন, আর অর্থ হলো আমি জানি না তুমি কোথায় গিয়েছিল, একই শব্দ। তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে, মানে কি হলো তুমি যে কোথায় গিয়েছিলে, যেখানে গিয়েছিলে না তুমি ঠিক জায়গায় যাও, তুমি কোনো খারাপ জায়গায় গিয়েছিলে। বুঝতে পারছেন তো? হ্যাঁ, যদি বলে তুমি কোথায় গিয়েছিলে, তুমি কোথায় গিয়েছিলে মানে কি, আমি জানি তুমি কোথায় গিয়েছিলে, বুঝতে পারছো, আমি জানি, একই শব্দ, কিন্তু যখন টোন পাল্টে যাচ্ছে না, সম্পূর্ণ ওর শব্দ সম্পূর্ণ ওর অর্থ পাল্টে যাচ্ছে। এই জন্য শাস্ত্রের মধ্যে কোন টোন দেওয়া নেই, কেবল শব্দ দেওয়া আছে। শুধু শাস্ত্রের অর্থ কে বুঝতে পারবে? কেবল ভগবান, কেবল ভগবানের ভক্তই, ভগবানের হৃদয়কে কেবল ভক্তই বুঝতে পারবে, সবাই বুঝতে পারবে না ঠাকুরের কথা। কৃষ্ণ একই তো গীতা, একই তো ভাগবত, কত ওর টিকা, এত টিকা বোঝাতে গেল, কেউ কর্ম কেউ জ্ঞান কেউ যজ্ঞ। এই জন্য বলছে গুরুদেবের কৃপাতেই আমরা সমস্ত বেদ পুরাণ ইতিহাস কেবল গুরু কৃপাতেই বুঝতে পারো। বুঝতে পারছেন তো? এরপরে বৃন্দাবন এলে বলবো। এই জন্য বলে নিতাই গৌর প্রেমানন্দে সবাই একটা।